সীমান্তে গত পাঁচ বছরে 150 বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সীমান্ত হত্যা ইস্যুটি এড়িয়ে গেলেও ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই থাকবে, ভারত কোনো প্রকল্প স্থগিত করেনি বলে জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় পাকিস্তান। ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল ও বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ দেখিয়েছে দেশটি। পরিকল্পনা কমিশনে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিক। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, জি2জি ভিত্তিতে ছাড়াও বেসরকারি পর্যায়ে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। দেশের আরও 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গতকাল 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই নিয়ে দুদিনে 59 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ প্রশাসনে এটিই হল সবচেয়ে বড় পরিবর্তন। প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে তুমুল হট্টগোল তৈরি হয়। এ সময় কয়েকজন উপসচিব এক যুগ্ম সচিবের রুমে গিয়ে তাকে লাঞ্ছিত করেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি ক্ষেত্র সংস্কার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তুলতে ডাচ সরকারের সমর্থন চান ডক্টর ইউনুস। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বেড়ে ওঠার পাশাপাশি তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত করার পক্ষে মত দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে কৃষি, সামুদ্রিক শিল্প, পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তার দেশ। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের হত্যাকারীদের ফাঁসি চেয়েছেন তার মা ও বাবা। গত 18 জুলাই পুলিশের গুলিতে ধানমন্ডিতে ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার পুলিশের আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চান। আদালত তাদের 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইতে। কোটার সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এ ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা করেন। শহীদ আবু সাইদ এবারের অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে যার পরিচিতি দেশ জুড়ে এমনকি বিদেশেও। রংপুরে তার গ্রামের বাড়ি গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অনেকেই, কিন্তু দুঃসহ বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব যেন কাটছেই না শহীদ সাইদের পরিবারের।
গত 16 বছরে দেশের আইন ও সংবিধান জনগণের মানবাধিকার রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, কেবল বিভিন্ন পদে থাকা ব্যক্তি নয়, দরকার এখন ব্যবস্থাপনারও পরিবর্তন। শেখ হাসিনার অতীত ইতিহাস স্বার্থপরের মতো দেশ থেকে পালানো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত 15 বছরে শেখ হাসিনা এত অন্যায় অবিচার ও দুর্নীতি করেছে যে জনরোষ থেকে বাঁচতে তাকে দেশ থেকে পালাতে হয়েছে। যাত্রাবাড়িতে ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত কয়েকটি পরিবারের সদস্যদের মাঝে বিএনপির সহায়তা তুলে দিতে গিয়ে রিজভী এসব কথা বলেন। ডিসি নিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদলে আবারও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ও সুবিধাভোগীদের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা হামলা ভাঙচুর ও দখলদারিত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, এসবের সুরাহা না করে এখনই বিএনপির সাথে জোট বাঁধতে চায় না তার দল। দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে নূর সাংবাদিকদের এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত 2 বছর সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 21 সদস্যের উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোরও দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত এবং নির্বাচন কমিশনের আপিল প্রত্যাহার চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছে। আপিল মামলা পরিচালনায় কোনো আগ্রহ না থাকায় হাইকোর্টের রায়ের আলোকে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তার প্রত্যাশা, খুব দ্রুতই গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গণসংহতি আন্দোলন 2019 সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। কমিশনের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে 2019 সালের 11 এপ্রিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন। 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে 2022 সালের 6 জুন আপিল দায়ের করে নির্বাচন কমিশন। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, পূজা উপলক্ষে 400 কোটি টাকার বরাদ্দ দেবে সরকার। প্রতিটি মণ্ডপে দেয়া হবে 700 কেজি করে চাল।